বুদ্ধবাবু জানতেন আমি সিপিএম সমর্থক নই, আমি অতীতে কংগ্রেসের ছাত্র পরিষদ ছাত্র রাজনীতি করেছি, পরবর্তীকালে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির অনুরাগী। ফলে সেটা জানার পরেও সাংবাদিক হিসেবে তিনি যে প্রশ্রয় আমায় দিয়েছেন, কখন অনুরোধ করেছি আমাদের প্রতিষ্ঠানের কর্ণধার হোটেল তাজ বেঙ্গলে একটা চিত্র প্রদর্শনী করছে একবার যেতে হবে, যাব না, শেষ পর্যন্ত এসছেন, স্নেহ করেছেন, প্রশ্রয় দিয়েছেন। ফলে এরম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সাংবাদিক হিসেবে তার যে পৃষ্ঠপোষকতা পেয়েছি এটা বলে শেষ করা যাবে না। অনেক 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 ঘটনা আছে, এভাবে বলা যায় না। মনে পড়ছে যে বিরোধিতার জায়গাগুলো সেগুলো যেমন বাস্তব, আবার তার যে স্নেহ পেয়েছি সেটাও বাস্তব। কিছুদিন আগেই মীরা ভট্টাচার্যর সঙ্গে দেখা হয়েছিল একটি অনুষ্ঠানে, বললাম বুদ্ধবাবুকে প্রণাম জানাবে, কেমন আছেন উনি, সুস্থ হয়ে উঠুন। আমার একটা বই বেরিয়েছে, তাতে বিভিন্ন রাজনৈতিক নেতা যাদের কাছ থেকে দেখেছি তাদের নিয়ে, বুদ্ধবাবুকে নিয়ে একটি চ্যাপ্টার আছে, বইটাও পাঠিয়েছিলাম। ফলে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি প্রণাম রইল। রাজনীতি, প্রশাসক, দলের নেতা, সাফল্য, ব্যর্থতা, ভূমিকা, তার মূল্যায়ন চলতে থাকবে, তার ইতিবাচক নেতিবাচক দিক থাকবে, কিন্তু আমি একজন সাধারণ সামান্য সাংবাদিক, তাকে তিনি যেভাবে বারবার বারবার সহযোগিতা করেছেন, প্রশ্রয় দিয়েছেন, আমি তার জন্য, তার প্রতি কৃতজ্ঞতা আমার চিরকাল থাকবে। বুদ্ধবাবু যেখানেই থাকুন ভালো থাকুন, শান্তিতে থাকুন, চির শান্তিতে থাকুন। আপনারা দেখছেন বর্তমান সময় .com।